हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। क्लास सिक्स गणितर आगे क्लास कोषे देखी 1.1 शुरू कर पार्ट 1 सल्व कर पार्ट 1 एक दाग थे एकदम डी दागर अंक पर्यंत सल्व कर आज के बाकी अंकगल रही है सेगलो सल्व करब। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়া তোমরা প্লেলিস্টে পাবে তোমাদের ইংলিশ আর ফ্রেগ্রেন্সের সলিউশন, তার সঙ্গে প্রশ্ন বিচিত্রের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব অঙ্কগুলো বুঝে নাও। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো ঈদ আগে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি প্রথমে লিখে নিয়েছি, আর তোমাদের সমস্ত এই সরলগুলো সবগুলোই আমরা বদমাস নিয়ম অনুসারে সলভ করছিলাম। তো দেখো বদমাস নিয়ম অনুসারে যেটা আছে, প্রথমে হবে বন্ধনীর কাজ, তারপর এরের কাজ, তারপর ভাগ, গুণ, যোগ, বিয়োগ। আবার বন্ধনীর মধ্যে প্রথমে হবে রেখা বন্ধনীর কাজ, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এগুলো নিশ্চয়ই তোমরা এতক্ষণ জেনে গেছো। তবুও এটা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো এটা লিখে নিও, এটা লিখে নিলে খুব সুবিধা হবে যে পরপর তোমরা কাজ কার মানে কার কাজ করবে। তো প্রথমে এখানে বন্ধনী রয়েছে, তাহলে আমরা বন্ধনীর কাজ করব। বন্ধনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, রেখা বন্ধনীও আছে, আবার প্রথম বন্ধনীও আছে। তো তার মধ্যে সবার মধ্যে আমরা আগে করি রেখা বন্ধনীর কাজ, তাই এইটুকু কাজ আমাদের আগে হবে, আর বাকিটা যেরকম আছে লিখে নেব। 42 বিয়োগ 38 আর 2 যোগ করলে হবে 40। সেকেন্ড ব্রেকেট আমরা ক্লোজ করলাম, থার্ড ব্রেকেটও ক্লোজ করলাম, 12 ভাজিত ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 24 ভাগ 6 ফার্স্ট ব্রেকেট ক্লোজ করে, গুণ 2 যোগ 4। এবার আমরা করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ, রেখা বন্ধনীর পরে আমরা করব প্রথম বন্ধনীর কাজ, তাই জন্য 16 ভাগ চিহ্ন 42 বিয়োগ 40 প্রথম দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ করে আছে 12 ভাগ 24 কে 6 দিয়ে ভাগ করি, 4 6 24 4 হবে, গুণ 2 যোগ 4। এবারে করব 16 বিয়োগ, আচ্ছা এখন দেখো এবার বন্ধনীর মধ্যে রয়েছে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজটা হবে। রেখা বন্ধনী করলাম, প্রথম বন্ধনী করলাম, এবার করব দ্বিতীয় বন্ধনীর কাজ। 16 বিয়োগ 42 থেকে 40 বাদ দিলে থাকবে 2, তৃতীয় বন্ধনী শেষ করে বাকি যারা আছে তাদেরকে লিখে দিলাম। এরপর তৃতীয় বন্ধনীর কাজ করব, 16কে 2 দিয়ে ভাগ করব, 16কে 2 দিয়ে ভাগ করে 2 8 16 8 হবে, ভাগ সরি 2 8 16। দেখো এই বন্ধনী আর 12 এই দুটোর মধ্যে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন বন্ধনী আর সংখ্যার মধ্যে কোনো চিহ্ন যদি না থাকে তাহলে আমরা জানি যে এর থাকে, 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। এরপর আছে এর ভাগ গুণ আর যোগ, এর ভাগ গুণ আর যোগ এগুলো রয়েছে। এদের মধ্যে সবারই প্রথমে হবে এরের কাজ, 8 8 এর 12, তার মানে এরের কাজটা যেহেতু আগে হচ্ছে 8 12 হবে 96, আমি ভুল করে 84 করেছিলাম কিন্তু এটা ভুল ছিল, 8 12 96 ভাগ 4 গুণ 2 যোগ 4। এবার 96কে 4 দিয়ে ভাগ করব, 96কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8 16, 4 4 16 24 হলো, 24 গুণ 2 যোগ 4, 24কে 2, আচ্ছা এবার গুণ আর যোগ আছে, গুণ আর যোগের মধ্যে গুণের কাজটা আগে হবে তাই এই কাজটা আগে করব। 4 দুগুণে 8 2 2 4 হয়ে গেল 48, তার সাথে 4 যোগ করলাম হয়ে গেল 52, এটাই আনসার। পরের অঙ্কটা এফের দাগের, এফের দাগে যে অঙ্কটা আছে তার মধ্যে দেখো বন্ধনী রয়েছে, তো বন্ধনীর মধ্যে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী রেখা বন্ধনী সবগুলোই রয়েছে, তাহলে করব কার রেখা বন্ধনীর কাজ আগে, মানে এইটুকুর কাজ আমরা আগে করব। তাহলে 4 গুণ 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী দিয়ে 110 বিয়োগ 11 সাথে 3 যোগ করলে হবে 14 গুণ 4, বাকি সমস্ত কিছু যে যেরকমভাবে আছে লিখে নিলাম। এরপর 4 গুণ 24, দেখো প্রথম বন্ধনীর এবার রেখা বন্ধনীর পরে আমরা করব প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনী আছে এখানে, এর কাজ করব। প্রথম বন্ধনীর মধ্যে আবার দেখো গুণ মানে বিয়োগও রয়েছে গুণও রয়েছে, বিয়োগ আর গুণের মধ্যে আবার গুণের কাজটা আগে হবে, সেই জন্য এইটুকু কাজ আগে হয়ে যাবে।
चार चौदह हो जाए छाप्पन्न और चार चौदह छाप्पन्न प्रथम बंधनी शेष कर लम। एरपर आबार प्रथम बंधनी एखोनो रये गेछे प्रथम बंधनी काजटा करब चार गुण चौबीस वियोग छय कत तो दस चारे दस पाँच के छय छय कत तो एगारो पाँच एगारो आपनी थाकबे एक एक मिले गेले शून्य ताहले हलो चुवान्न भाग नय सेकेंड ब्राकेट क्लोज थार्ड ब्राकेट क्लोज एखाने आर प्रथम बंधनीटा देब ना कारण चुवान्न एकटा संख्याते आर बंधनी दिते लागे ना। এবার করব দ্বিতীয় বন্ধনীর কাজ। এখানে আছে দ্বিতীয় বন্ধনী, তার আগে চার বিয়োগ যা আছে লিখলাম। চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে ছয় নয় চুয়ান্ন ভাগফল হবে ছয়। দ্বিতীয় বন্ধনী আর দেওয়া দরকার নেই, তৃতীয় বন্ধনী শেষ করে ভাগ দুই এর নয় চার গুণ তৃতীয় বন্ধনী কাজ করব চব্বিশ থেকে ছয় বাদ দিলে থাকবে আঠেরো ভাগ দুই এর নয়। এবার আছে গুণ ভাগ আর এর, সবার মধ্যে এদের মধ্যে গুণ ভাগ আর এর মধ্যে এরের কাজটা আগে হয়। তাহলে চার গুণ আঠেরো দুই এর নয় মানে দুই গুণ নয়, নয় দুগুণে আঠেরো। গুণ আর ভাগের মধ্যে ভাগের কাজটা আগে হবে, চার গুণ এক সমান চার আনসার। জি নাম্বার অঙ্কে প্রথম বন্ধনীর কাজটা আগে করব, এখানে রেখা বন্ধনী নেই, এই দুশো ভাগ থার্ড ব্র্যাকেট শুরু করে আশি বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম বারোকে তেরো দিয়ে গুণ করতে হবে। তিন দুয়ে ছয়, তিন এককে তিন আর দুই এককে দুই, এক এককে এক ছয়, তিন আর দুয়ে পাঁচ আর এক একশো ছাপ্পান্ন, একশো ছাপ্পান্ন বিয়োগ তিন গুণ। এরপর এখানেও প্রথম বন্ধনী রয়েছে, চল্লিশ থেকে নয় বিয়োগ দিলে থাকবে একত্রিশ। দুশো ভাগ তৃতীয় বন্ধনী শুরু করে অষ্টাশি বিয়োগ, এবার দ্বিতীয় বন্ধনী কাজ হবে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে গুণ আছে, এ বিয়োগ আছে আর গুণ আছে, তার মধ্যে গুণের কাজটা আগে হবে। একশো ছাপ্পান্ন বিয়োগ তিন এককে তিন আর তিন তিনে নয়, দ্বিতীয় বন্ধনী শেষ করে তৃতীয় বন্ধনী শেষ করলাম। দুশো বিয়োগ অষ্টআশি দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, একশো ছাপ্পান্ন থেকে তিরানব্বই বিয়োগ করতে হবে, হলো তিন নয় কত দিলে পনেরো ছয় দিলে পনেরো হাতে থাকবে এক মিটার শূন্য তেষট্টি তেষট্টি। এখানে আর দ্বিতীয় বন্ধনী দিচ্ছি না কারণ একটা সংখ্যার মধ্যে দ্বিতীয় বন্ধনী আর দেবো না, বন্ধনী দেবো না। এবার তৃতীয় বন্ধনী শেষ করলাম, দুশো বিয়োগ এবার অষ্টআশি থেকে তেষট্টি বাদ দিলে পাঁচ আর দুই পঁচিশ, একটা ভাগ চিহ্ন দুশো ভাগ পঁচিশ হলো। এবার দুশোকে পঁচিশ দিয়ে ভাগ করলে উত্তর হবে আট। তোমরা রাফে এরকমভাবে ভাগ করে দেখে নিও, পঁচিশকে যদি আট দিয়ে গুণ করা হয় তবে হবে দুশো, পঁচিশ আটটে দুশো হয়। এই সে দাগে আছে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী সবই রয়েছে। তাহলে রেখা বন্ধনী কাজটা আগে করব। রেখা বন্ধনী বলতে এখানে একটা রেখা বন্ধনী আছে, নশো সাতাশি বিয়োগ পাঁচ আর তিনে আট চার দুয়ে ছয়। এখানেও যে প্রথম বন্ধনী রয়েছে তার মধ্যে এখানে একটা রেখা আছে, তাহলে নশো নিরানব্বই ভাজিত তিন নয়ে সাতাশ করলাম যোগ দিলাম। এই বন্ধনীতে একটা রেখা বন্ধনী রয়েছে, আট নয় বাহাত্তর ভাগ ছয়, প্রথম বন্ধনী শেষ করে চার, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এরপর নশো সাতাশি থেকে আটষট্টি বাদ দেবো কারণ এবার আমরা প্রথম বন্ধনী কাজ করবো, এখানে প্রথম বন্ধনী, এখানে আর এখানে প্রথম বন্ধনী। নশো সাতাশি থেকে আটষট্টি বাদ দিলে আট নয় দিলে সতেরো হবে, হাতে থাকবে এক সাতের ছয় একে সাত আর একে আট আর নয়টা নামলো, নশো উনিশ বিয়োগ দশ পাঁচ যোগ। এরপর নশো নিরানব্বইকে সাতাশ দিয়ে ভাগ করব, দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিই, এটা প্রথমে তিন দিয়ে নেব, তিন সাতাশে হয় একাশি। তোমরা গুণ করে দেখে নিও যদি মুখে তোমরা মানে সাতাশের নামতাটা না পারো তো, বিয়োগ করলে হবে আট আর এখানে এক নয় হলো। তো এটা সাতাশেকে সাত দিয়ে গুণ করলে দেখো এটা একশো উননব্বই হবে, সাড়ে সাথে উনপঞ্চাশে নয় হাতে হলো চার, সাত দুগুণে চোদ্দো
4 হবে 18, তাহলে 7 হলো এখানে 37, ভাগফল হলো 37। লিখব 37 যোগ 72 কে 6 দিয়ে যদি ভাগ করি হবে 6 কে 6 কে 7, 6 দুগুণে 12 মানে 72, 6 বারং 72 হয়, হ্যাঁ 72 হবে এখানে। এবার দেখো এই যে 6 ব্র্যাকেটটা, এই ব্র্যাকেট আর এই 4 এর মধ্যে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে কি আছে, এর আছে। নিশ্চয়ই এতগুলো অঙ্ক করার পর তোমরা এটা বুঝে গেছো। এর পরের লাইনে আমরা করব দ্বিতীয় বন্ধনীর কাজ, 919 বিয়োগ 10 5 যোগ, দ্বিতীয় বন্ধনীর মধ্যে এর কাজ, এখানে দ্বিতীয় বন্ধনে একটা যোগ আছে আর এর আছে, তাহলে এর কাজটা আগে হবে 37 যোগ 12 এর 4 মানে 4 বারো 48, 919 বিয়োগ 10 5 যোগ, দ্বিতীয় বন্ধনীতে 37 যোগ 48, 7 8 15 5, 17 হলো 1 হয়ে গেল 8, 4 একে 5 আর 3 8, 919 বিয়োগ 10। দেখো এই 10 আর বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে আছে এর। 45 আর 85 আর 5 যোগ করলে হবে 90, 919, 919 বিয়োগ 10 এর 9, এই 10 এর 90, তার মানে এদের গুণ আছে 10 আর 90 এর গুণ, তাহলে 1 9 এ 9 শূন্য আর দুটো শূন্য বসে গেল 900 হলো, তাহলে 919 থেকে 900 বাদ দিলে থাকবে 19, এটাই আনসার। তিনে তাকে বলা হয়েছে গল্প লিখি ও কষে দেখি। তো এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসে না যে গল্প লেখা, তবুও আমি গল্পটা লিখে নিয়েছি। দেখো তিনের এ নাম্বারে আছে প্রথম বন্ধনীর ভেতরে 12 বিয়োগ 2 মানে 12 থেকে 2 বাদ দিয়েছে, আর বাদ দিয়ে যেটা থাকছে সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। তা আমি একটা মোটামুটি একটা গল্প লিখে নিয়েছি। দেখো যে অনুপের মা বাজার থেকে 12টি লিচু আনলেন, বাড়ি এসে দেখলেন তার মধ্যে দুটি পচা মানে 12টা থেকে দুটো বাদ চলে গেল, তাই ভালো লিচুগুলি তিনি অনুপ ও তার বোনের মধ্যে সমানভাগে ভাগ করে দিলেন। কজন? অনুপ আর বোন, তার বোন দুজন, তাহলে দুজনের মধ্যে তিনি ভাগ করে দিলেন, প্রত্যেকে কটা করে লিচু পেল। তো ভাগটা করে দেখো যে 12 বিয়োগ 2 প্রথম বন্ধনী কাজ প্রথমে হবে, তাহলে 10 হলো ভাগ 2 সমান 5, উত্তরটা লিখে দেবে, প্রত্যেকে 5টি করে লিচু পেল। এরপরে বি নাম্বারে যেটা বলেছে সেটা আমি লিখে নিয়েছি। তো গল্পগুলো যেহেতু আসে না, আমি একটাতে তোমাদের দেখিয়ে দিলাম যে এইভাবে গল্পগুলো তোমরা লিখবে, আর বি নাম্বারটা আমি আর গল্পটা দেখাচ্ছি না, আমি অঙ্কটা সমাধান করে দিচ্ছি, অঙ্কটা শিখে নাও। প্রথম বন্ধনীর কাজটা আগে হবে তো 48 বিয়োগ 21, 48 থেকে 21 বাদ দিলে হবে 7 আর 4 27, দ্বিতীয় বন্ধনী শেষ করে ভাগ 7, এরপর 90 থেকে 27 বাদ দিলে হবে 7, 10 থেকে 3 বাদ দিলে 7 বাদ দিলে 3, হাতে থাকবে 1 2 1 3, 3 কত দিলে 9, 6 দিলে 9, 63 ভাগ 7 হবে 7 9 63, অ্যান্সারটা হয়ে যাবে 9। এটা তোমরা গল্প যদি ইচ্ছা করো তো লিখবে, লিখে উত্তরটা করবে। এরপরে 4 দাগে বলা হয়েছে দেখো, রাজদেবের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন মানে 125টা পেয়ারা 2 টাকা দামে বিক্রি করেছেন, বিক্রি করে তিনি যে টাকাটা পেয়েছেন সেই টাকায় তিনি কি করলেন, যে প্রতিটি 5 টাকা দামে 2টি পেন আর প্রতিটি 20 টাকা দামে 2টি খাতা কিনলেন, বাকি টাকা দিয়ে 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমানভাবে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি, তো অঙ্কটা এখানে আমাদের সাজিয়ে নিতে হবে। বলা হয়েছে রাজদেবের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বিক্রি করেছে, 125টা পেয়ারা 2 টাকা দামে বিক্রি করেছে মানে 125 গুণ 2। তারপরে বলা হয়েছে তিনি যে টাকা পেলেন তা দিয়ে তিনি 5 টাকা দামের 2টি পেন কিনলেন, এইটা তিনি পেয়েছেন, এখান থেকে বাদ চলে যাবে মানে খরচা হয়েছে, 5 টাকা দামের 2টো পেন কিনেছে আর 20 টাকা দামের 2টি খাতা কিনেছে, আরও খরচার খাতায় আরও যোগ হচ্ছে, তাহলে খরচাগুলো আমরা দ্বিতীয় বন্ধনীর ভেতরে দিয়ে দিই, 20 টাকা দামের 2টি খাতা কিনলেন হয়ে গেল, বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য ভাগ করে দিলেন, তাহলে এটা হচ্ছে মোট টাকা, এটা হচ্ছে খরচার টাকা,
মোট টাকা থেকে খরচার খাতা বাদ দেব, তারপরে যেটা পড়ে থাকবে সেটাকে আবার দুজনকে, দু ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য দিয়েছে, সেটাকে আবার দুই দিয়ে ভাগ করব। তাহলে বুঝতে পারলাম। এরপর এটা আমরা যদি সমাধান করি, প্রথম বন্ধনীর কাজগুলো আগে করে নেব। পাঁচ দুগুণে দশ, কুড়ি দুগুণে চল্লিশ, এখানে দ্বিতীয় বন্ধনীটা দিতে হবে, দ্বিতীয় বন্ধনী দিতে হবে ভাগ দুই। 125 গুণ দুই, দ্বিতীয় বন্ধনীর কাজটা করবো, আচ্ছা এটা দশ, দ্বিতীয় বন্ধনীর কাজটা করবো, দশ যোগ চল্লিশ মানে হচ্ছে 50। তো এই দুই আর এই বন্ধনী, এই দুটোর মধ্যে বিয়োগ আছে, আচ্ছা বিয়োগটা দিতে ভুলেছিলাম, দুই বিয়োগ দিলাম, দশ আর চল্লিশ যোগ করলে হবে 50। তৃতীয় বন্ধনী শেষ করছি ভাগ দুই। 125কে যদি দুই দিয়ে গুণ করি, এখানে গুণ আর বিয়োগ আছে, গুণের কাজটা আগে হবে, হয়ে যাবে 250 বিয়োগ 50, তৃতীয় বন্ধনী শেষ করলাম ভাগ দুই। 250 থেকে 50 বাদ দিলে থাকবে 200, 200কে দুই দিয়ে ভাগ করব, 200কে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে 100। তাহলে 100 হচ্ছে উত্তর। রাজদীপ কত টাকা পেলো দেখি, লিখবে উত্তর রাজদীপ 100 টাকা পেল। তো এটাই ছিল কষে দেখি 1.1 পুরোটা সলিউশন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।